আসসালামু আলাইকুম। খুব ঠিক বাংলা এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন, বিশেষ করে যারা 2021-22 শিক্ষাবর্ষে অ্যাডমিশন দিতে যাচ্ছেন কলেজে, আপনাদের উদ্দেশ্যে বলছি। শিক্ষার্থীবৃন্দ, 2021-22 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি নির্দেশিকা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। দেখেন, এখান থেকে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ এবং মাদ্রাসা বোর্ড, এই কটি বোর্ডের জন্য সাধারণ নির্দেশনা। আপনারা অনেকেই ভর্তি যে আবেদনপত্র এটি পূরণের জন্য দেখেছি রাস্তাঘাটে আপনারা পাগলের মতো ছোটাছুটি করছেন, তো আপনার জন্য বলি এখানে এই নির্দেশনা দেখে আপনারা একটু ভর্তি ফর্ম পূরণ করবেন, তাহলে আপনার জন্য একটু হলেও উপকার হবে। যেমন দেখেন, আমি কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি যে এভাবে করবেন। 8ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি 2022 তারিখের মধ্যে একাদশ সমমান শ্রেণীতে ভর্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে আবেদন করা যাবে। তাহলে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, যেটি হচ্ছে এটি 15 তারিখ পর্যন্ত চলবে এবং রাত 12টা পর্যন্ত 15 তারিখের। এবং দেখেন, এখানে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা সব ওয়েবসাইটে দেওয়া হচ্ছে, যখন তখন আপনারা দেখে নেবেন। এবং এই ভর্তি নির্দেশিকার যে কোনো ধারা, নিয়মাবলী সংশোধন করতে পারবে এটাই আমরা দেখতেছি না। আমাদের দরকার ইন্টারনেটের মাধ্যমে সর্বনিম্ন 5টি, মানে সবচেয়ে কম 5টি এবং সর্বোচ্চ হচ্ছে আমাদের 10টি শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ মাদ্রাসার আবেদনের জন্য আমাদের টোটাল খরচ হচ্ছে 150 টাকা। আপনারা যারা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের কাছে 300-400 টাকা করে নিয়ে ফর্ম পূরণ করে দেওয়া হচ্ছে বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে, আপনাদের জন্য বলছি আপনারা একটু নির্দেশিকা দেখে নিন যে 150 টাকা টোটাল খরচ, সার্ভিস চার্জ সহ আবেদন ফি প্রযোজ্য হবে। ইন্টারনেটের মাধ্যমে আবেদনের জন্য নগদ, সুধানী ব্যাংক, তারপর টেলিটক, বিকাশ, উপায়, রকেটের মাধ্যমে 150 টাকায় প্রদান করতে হবে। এবং এই 10টি প্রতিষ্ঠান আবেদন করা যাবে, তবে এই প্রতিষ্ঠানের একাধিক শিফট ভার্সন গ্রুপে আবেদন করা যাবে। আচ্ছা, এখান থেকে আমরা বুঝলাম। এবং ইম্পর্টেন্ট, দেখেন এই 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 বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, যে প্রথমবার আপনারা প্রথমবার আবেদনের সময় শিক্ষার্থীকে নিজের অভিভাবকের একটি মোবাইল নম্বর দিতে হবে এবং যেটি শিক্ষার্থীর কন্ট্যাক্ট নাম্বার হিসেবে বিবেচিত হবে। কন্ট্যাক্ট নাম্বারটি শিক্ষার্থীর জন্য অতীব গুরুত্বপূর্ণ, কেননা পরবর্তীতে শিক্ষার্থীর সকল যোগাযোগ ও আবেদনের জন্য কিংবা আবেদন সংশোধনের জন্য এই কন্ট্যাক্ট নাম্বারটির প্রয়োজন হবে। আপনারা এমন কোনো নাম্বার দিবেন না যেটা আপনাদের কাছে থাকে না, যখন তখন যেই তথ্যগুলো আসে সেগুলো যেন আপনারা দেখতে পারেন এমন একটি নাম্বার দিবেন। প্রয়োজনীয় অর্থ পরিশোধ করার সময় শিক্ষার্থী নিজের অভিভাবকের যে কন্ট্যাক্ট নাম্বার প্রদান করেছিলেন সেটি সাবধানে পূরণ করতে হবে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভর্তি সম্পর্কিত সকল তথ্য এই নম্বরে পাঠানো হবে, এটা আমরা দেখেছি। একাধিক শিক্ষার্থীর আবেদন একই নাম্বার, এটা আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, একাধিক শিক্ষার্থীর আবেদন একই কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করা যাবে না, অর্থাৎ ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর কন্ট্যাক্ট নাম্বার ভিন্ন ভিন্ন হতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপর ফলাফল প্রদানের পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে 8ই জানুয়ারি হতে 15ই জানুয়ারি ইন্টারনেটের মাধ্যমে সর্বোচ্চ 5 বার কলেজের পছন্দক্রম ও কলেজ পরিবর্তন করা যাবে, মানে আপনি 5 বার আবেদন করতে পারবেন। প্রথম পর্যায়ে আবেদনের তারিখ 8ই জানুয়ারি হতে 15ই জানুয়ারি, তবে প্রাথমিক নিশ্চয়নের পর আর কোনো পরিবর্তন করা যাবে না। আচ্ছা, এখানে আরেকটি বিষয় হচ্ছে 3টি পর্যায়ে ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। একজন শিক্ষার্থীকে তার মেধা কোঠা প্রযোজ্য ক্ষেত্রে পছন্দক্রমে একটি মাত্র কলেজের জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে বোর্ডে রেজিস্ট্রেশনের ও অন্যান্য ফি বাবদ 228 টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ 2 বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন করার জন্য বিবেচিত হবে। প্রযোজ্য ক্ষেত্রে মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর পছন্দে অনুসারে উপরের দিকে যাবে। এরপর ভর্তির যে যোগ্যতা আমরা এগুলো দেখছি, 2019-20-21 সাল পর্যন্ত এবার আবেদন করতে পারবে। তারপর বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান হতে সমমানের উত্তীর্ণ গণমাধ্যম বোর্ড কর্তৃক তার সনদের মান নির্ধারণের পর দফা 1.1-এর অধীনে ভর্তির যোগ্য বিবেচিত হবে। তারপর এখানে একটি বিষয় রয়েছে যে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় যে কোনো একটি গ্রুপে যেতে পারবে, তবে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থীর জন্য অন্য গ্রুপে একবার ভর্তি হওয়ার পর পরবর্তীতে আর বিজ্ঞান গ্রুপে আসতে পারবে না, মানে ভর্তি হয়ে গেলে সে বিজ্ঞান গ্রুপে ফেরত আসতে পারবে না। মানবিক গ্রুপ হতে
শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি এবং ব্যবসায় শিক্ষা গ্রহণ গ্রুপ থেকে মানবিক এবং ব্যবসায় যে কোনো একটি বেছে নিতে পারবেন। আর মাদ্রাসা বোর্ডেও একই রকম। তারপরে আমরা দেখছি কারিগরি শিক্ষা বোর্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে SSC ভক বা দাখিল ভক হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা যে কোনো একটি করতে পারবেন। এটা একটু দেখবেন যে কোনো বিভাগ মানবিক উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতি ও সঙ্গীত গ্রুপে যে কোনো একটিতে তারা আবেদন করতে পারবে। এখন আবেদনের জন্য যেই পদ্ধতি সেটি আমরা ওয়েবসাইট থেকে দেখব, সহজ একটি বিষয়। কিন্তু আবেদনের জন্য যে আপনি ফি জমা দিবেন, সেই ফি জমা দেওয়ার কয়েকটি পদ্ধতি আছে। যেমন নগদের একটি পদ্ধতি এখানে দেওয়া আছে, পুরোটা এই 8টা ধাপ অতিক্রম করতে হবে। এরপর সোনালী ব্যাংকের মাধ্যমে ফি প্রদানের একটি ধাপ দেওয়া আছে। আমাদের সবচেয়ে যেটি সহজ সেটি হচ্ছে বিকাশ এবং টেলিটকের ফি প্রদান, সেটা আমি একটু বলে দিচ্ছি। এখান থেকে দেখেন যে টেলিটকতে যা আমরা করব, তারা হচ্ছে প্রথমে এভাবে যাবেন, মেসেজ অপশনে যে আমাদের লিখতে হবে CAD ক্যাট, তারপর স্পেস ওয়েব লিখতে হবে, তারপর স্পেস বোর্ড লিখতে হবে, মানে বোর্ডের যেই তিনটি, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে দেখেন, মেসেজ অপশনে যে আমরা লিখবো হচ্ছে বোর্ড হলে লিখবো হচ্ছে ঢাকা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হলে BOU, রোল এর স্থলে শিক্ষার্থী সমমানের রোল, আর ইয়ার স্থলে যে বছর পাস করেছে সেটি লিখতে হবে। তারপরে উদাহরণ হিসেবে এভাবে দেওয়া আছে, যেমন ক্যাড ওয়েব ঢাকা, রোল নাম্বার 2021। এখন এটি আমরা পাঠাই দিব কোথায়, দেখেন SMS টি সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারীর নাম, শিক্ষা বোর্ড, পাশের সন, এগুলা সন এবং রোল নাম্বার সহ ফিরতি SMS আবেদন ফি বাবদ 150 টাকা কেটে নেওয়া হবে। তা জানিয়ে একটি টিন কোড প্রদান করা হবে। ফি প্রদানের সম্মত থাকলে পাশের অপশানে যে ক্যাড স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিতে হবে, যে পিন নাম্বারটা আগের SMS এসেছিল, এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে লিখে তারপর 16222 নম্বরে সেন্ড করতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকৃত মোবাইল নম্বর হতে হবে, যেন শুধুমাত্র আবেদনকারী প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে। ফি সঠিকভাবে জমা হলে কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই ফি নিশ্চিত করার জন্য একটি ট্রান্সাকশন আইডি সহ SMS আসবে। উদাহরণস্বরূপ আমরা দেখি ক্যাড ইয়েস, এটা হচ্ছে পিন নাম্বার, তারপর আমরা মোবাইল নাম্বার দিব, মোবাইল নাম্বার দিয়ে এখানে হচ্ছে পিন দিব, দিয়ে এই মোবাইল নাম্বার পূর্বে 11 ডিজিটে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, ঠিক আছে। এভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পদ্ধতিতে আমরা ফি জমা দিতে পারি। এরপরে মেধাক্রম নির্ধারণ, এখানে কয়েকটি বিষয় আছে, এটা একটু দেখবেন। দেখেন ভর্তির ফলাফল, প্রক্রিয়াকরণ, প্রকাশ ও মাইগ্রেশন কয়েকটি বিষয় রয়েছে। মাইগ্রেশনও করা যাচ্ছে কলেজে ভর্তি ইচ্ছুক। এখানে অনলাইনের ভর্তির অনলাইন আবেদন গ্রহণ বা পুনর নিরীক্ষণের জন্য করবে, তাদেরও একটি করতে হবে, সেটা হচ্ছে 8 থেকে 15 তারিখের মধ্যে করতে হবে। এরপর আবেদন যাচাই বা আপত্তি নিশ্চিতকরণ, এটা 17 থেকে 21, শুধুমাত্র পুনর্নিরীক্ষণের জন্য। ফলাফল, পরবর্তীতে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ হচ্ছে 22 থেকে 23। এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন তারিখ দেওয়া আছে, এই তারিখের ভিতরে মাইগ্রেশন ফলাফল পাবো ইত্যাদি। আর ভর্তি হবে হচ্ছে 19 থেকে 24 বৃহস্পতিবার পর্যন্ত। ক্লাস শুরু হবে 2 মার্চ 2022। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আপনাদের ভর্তির জন্য টোটাল নির্দেশনা দিয়ে দিলাম। আর আপনারা যে যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলোর উপরে খেয়াল রেখে তারপরে ভর্তি আবেদনপত্র পূরণ করার জন্য অবশ্যই মনোনিবেশ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে, এবং যে যার পছন্দের মতো অ্যাপ্লিকেশন করবেন, সেই কলেজটার জন্য আপনাদের চয়ে যা আসে সেই দোয়া করে, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।